66 মিলিয়ন বছর পূর্বে ডাইনোসর দুনিয়ায় একটি বড় দিন আসে। তবে এটি কোনো ভালো দিন ছিল না, বরং বড় একটি অ্যাস্টেরয়েড ইম্প্যাক্টের ফলে ডাইনোসরের রাজত্ব, যা প্রায় 180 মিলিয়ন সাল ধরে চলছিল, তা চিরকালের জন্য ধ্বংস হতে চলেছিল। ডাইনোসর পৃথিবীর ওয়ান অফ মোস্ট বিউটিফুল অ্যানিমেলের মধ্যে একটি ছিল। বর্তমানে তাদের মধ্যে কোনো প্রাণী জীবিত না থাকলেও তাদের ফসিলস দেখে সর্বদাই মনে হয়, কাশ যদি আমরা রিয়েলিটিতে তাদের চোখে দেখতে পেতাম। জুরাসিক পার্কের মতন মুভি আমাদের এই জিজ্ঞাসাকে আরও বাড়িয়ে দেয়। কিন্তু পৃথিবীতে আজও এমন কিছু স্পিসিস রয়েছে যে ডাইনোসরের এজ দেখেছে, আবার আমাদের হিউম্যান এজেসও রয়েছে। টাইটেল দেখে এই অ্যানিমেলের নাম নিশ্চয়ই আপনারা সকলেই বুঝে গেছেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো, বর্তমানে ক্রোকোডাইল যেমনটি দেখায়, ডাইনোসর যুগে ঠিক তেমনটি দেখাতো। যার মানে এই অ্যানিমেলের মধ্যে কোনো প্রকারের ইভলিউশন হয়নি। যখন অ্যানিমেলের সকল স্পিসিস হার্শ এনভায়রনমেন্টকে সহ্য করে বডিকে ইভলভ করছিল, সেখানে ক্রোকোডাইলের নিজের বডি ইভলভ হওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু কেন জানেন? এর চেয়ে বড় প্রশ্ন হলো, ক্রোকোডাইল ডাইনোসর যুগের সেই ভয়ঙ্কর ধ্বংসলীলার সময় কেমনভাবে সার্ভাইভ করেছিল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। নোবেল প্রাইজ উইনার লুইস ওয়াল্টার আলভারিজ এবং তার পুত্র জিওলজিস্ট ওয়াল্টার মিলে 1980 একটি ইন্টারেস্টিং থিওরি প্রপোজ করে। একটি হিস্টোরিক ক্লেকে অ্যানালাইজ করার সময় এর থেকে অধিক পরিমাণে ইউরিয়াম পায়। তিনি বলেন এটি কোনো অ্যাস্টারয়েড যেটি পৃথিবীর সঙ্গে কলিশনের ফলে এসেছে। এর সাথে বলে অ্যাস্টারয়েডের জন্য হওয়া ধ্বংসলীলা এবং আফটার এফেক্টের জন্য ডাইনোসর গায়েব হয়ে যায়। অ্যাস্টারয়েড বড় রকি অবজেক্টস এবং মেনলি যারা পৃথিবীতে এসে পড়ে তারা সূর্যকে অরবিট করে। এদের সাইজ 100 মিটার পর্যন্ত হতে পারে। আর্থের অ্যাটমসফিয়ারে এন্টার করার পর হাই প্রেশার এয়ার একে ক্র্যাক করে দেয়। এই জন্য বেশিরভাগ অ্যাস্টারয়েড অ্যাটমসফিয়ারে এক্সপ্লোড হয়ে যায়। কিন্তু যে সকল অ্যাস্টারয়েড এই ফেনোমেনাকে সার্ভাইভ করে নেয় তারা পৃথিবীতে আছড়ে পড়ে। প্রথম দিকে অ্যালভারেজের এই থিওরি খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল এবং বেশিরভাগ লোক একে বিশ্বাস করেনি। কিন্তু আজ মেসোজয়িক এরার ম্যাস এক্সটিংশনের কারণরূপে এই থিওরিকে বলা হয়। মেসোজয়িক এরাকে দ্য এজ অব রেপটাইলসও বলা হয়। অ্যাস্টারয়েড ইম্প্যাক্টকে এত বড় রূপে দেখার কারণ, এর থেকে তৈরি হওয়া গাড্ডা ম্যাক্সিকো কোস্টের সি ফ্লোর থেকে পাওয়া গেছে। এর স্যাম্পেলস অ্যানালাইজ করার পর জানা গেছে এটি সেই এজের যে এজে ডাইনোসর বাস করত। মনে করা হয় সেই অ্যাস্টারয়েড প্রায় 10 থেকে 15 কিলোমিটার চওড়া ছিল এবং অ্যাস্টারয়েডের ভেলোসিটির জন্য এতে প্রায় 150 কিলোমিটার বড় গাড্ডা তৈরি হয়েছিল। অনেক লোক মনে করে শুধুমাত্র এই অ্যাস্টারয়েড কলিশনের জন্য ডাইনোসরের ডেথ হয়েছিল, কিন্তু এটি সত্যি নয়। এদের এক্সটিংশনে আরও কিছু কারণ রয়েছে। আমাদের পৃথিবীতে অলমোস্ট 75% অ্যানিমেল হঠাৎ মারা গেছিল, আর এটি একটি বড় পাথরের জন্য কেমনভাবে হতে পারে? অ্যাকচুয়ালি এই অ্যাস্টারয়েডটি পৃথিবীর সাথে খুবই হাই ভেলোসিটিতে আছড়ে পড়েছিল এবং কলিশনের পরেই ভেপোরাইজড হয়ে যায়। এতে কলিশন স্থানে খুব বড় গাড্ডা করে দেয় এবং আশেপাশের এরিয়াতে ধ্বংসলীলা শুরু করে। এর সাথে ঘটে ভয়ঙ্কর ব্লাস্ট এবং হিট ওয়েভ ওঠে, যে ঘটনায় প্রচুর পরিমাণে ম্যাটেরিয়ালসকে অ্যাটমসফিয়ারে পাঠিয়ে দেয়। সেই অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট শুট অর্থাৎ ব্ল্যাক কলয়েডাল সাবস্টান্সকে পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে দেয়। এর ফলে সূর্য থেকে আসা রশ্মি সম্পূর্ণ ভ্যানিশ না হলেও গ্রাউন্ডে পৌঁছানো অ্যামাউন্ট অব লাইট অনেকগুণ কমে যায়। সূর্যের রশ্মি না হওয়ার জন্য প্লান্ট লাইফে এফেক্ট পড়ে। ঠিক ডাইনোসরের মতন এই ফেনোমেনা পুরো ফুড চেনকে ভেঙে দেয় এবং ইকোসিস্টেমকে সম্পূর্ণ কোলাপস করে। প্লান্ট লাইফের ডিডাকশানের জন্য হার্বিভোরাস অ্যানিমেলস মরতে শুরু করে, যার ফলে কার্নিভোরাস অ্যানিমেলের জন্য ফুড সাপ্লাই কমে যায়, যার প্রভাব প্রতিটি লিভিং অ্যানিমেলের ওপর পড়তে শুরু করে, সে ল্যান্ড অ্যানিমেল হোক বা সি। এই ভয়ঙ্কর পিরিয়ড কতদিন পর্যন্ত চলেছিল তা বলা খুবই কঠিন, কিন্তু এর প্রভাব মাইক্রো অর্গানিজম থেকে শুরু করে ডাইনোসর সকলেই অনুভব করেছিল। যেমনটি আমি বলেছিলাম, শুধুমাত্র অ্যাস্টেরয়েড ইম্প্যাক্টকে এক্সটিংশনের কারণ বলা যেতে পারে না। ইম্প্যাক্টের পূর্বে পৃথিবীতে বিভিন্ন ধরনের ক্লাইমেট চেঞ্জেস হচ্ছিল। বর্তমানে যে এরিয়া সেন্ট্রাল ইন্ডিয়া, সেখানে অধিক মাত্রায় ভলকানিক অ্যাক্টিভিটি হচ্ছিল, যা লাইফের ওপর খুব বেশি প্রভাব ফেলেছিল। ইম্প্যাক্টের পর এই প্রবলেম আরও বেড়ে যায়। শুধু তাই নয়, 2 মিলিয়ন ইয়ার্স ধরে পুরো দুনিয়াতে ভলকানিক অ্যাক্টিভিটি হচ্ছিল, যার ফলে
অ্যাটমসফিয়ারে হার্মফুল গ্যাসেস রিলিজ হচ্ছিল এবং ক্লাইমেটকে এফেক্ট করছিল। ডাইনোসর এই ধরনের অ্যাটমসফিয়ার চেঞ্জেসের মধ্যে বাস করছিল। এমনটি বললে ভুল হবে না, অ্যাস্টেরয়েড ইম্প্যাক্ট এর ফিনিশিং টাচ দিয়েছিল মাত্র, যেটি ডাইনোসরকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এই এক্সটিংশন ইভেন্টে প্ল্যান্টের উপর গভীর প্রভাব ফেলেছিল, কিন্তু এর মাঝেও ওর পলিশ সয়েলে থেকে এই কন্ডিশনকে সার্ভাইভ করতে পারত। কিন্তু সেই সকল ল্যান্ড অ্যানিমেল যারা 25 কেজির ঊর্ধ্বে ছিল তারা কেউ রক্ষা পায়নি। একটি রিসার্চ অনুযায়ী যদি এই অ্যাস্টেরয়েড অন্য কোনো স্থানে পড়ত তাহলে হয়তো আমাদের প্ল্যানেটের ফিউচার আলাদা হতো। এমনও বলা হয় যদি অ্যাস্টেরয়েড কিছু মিনিট পরে পড়ত তাহলে গভীর জলে পড়ত, তখন কম রক্স ভেপোরাইজড হতো, যার মানে সূর্যরশ্মি আর ঢেকে যেত না। এতে হয়তো ম্যাস এক্সটিংশন হতো না এবং ডাইনোসরের কিছু স্পেসিস আজও আমরা দেখতে পেতাম। সকল ননবার্ড ডাইনোসর এক্সটিংক্ট হয়ে যায়, কিন্তু উড়তে পারা ডাইনোসররা ফ্লাইং অ্যাবিলিটির জন্য বেঁচে যায়। বর্তমানে বহু মডার্ন বার্ডের পূর্বপুরুষ এই ডাইনোসর ছিল। ক্রোকোডাইলের এমন একটি গ্রুপ ছিল যারা এই কন্ডিশনে সার্ভাইভ করেছিল। এরা উড়তে পারত না, কিন্তু এদের কাছে কিছু সিক্রেট ছিল যার জন্য এরা এই চরম কন্ডিশনেও সার্ভাইভ করতে পেরেছিল। সবার প্রথম বিষয় হলো ক্রোকোডাইলের বডি খুব কম এনার্জি ইউজ করে, একই স্থানে স্থির থাকে এবং ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস নেয়। এদের হার্টবিটও খুব স্লো হয়, এই জন্য এরা জলের ভিতর 1 ঘন্টার বেশি সময় পর্যন্ত কাটাতে পারে, যার মানে এরা না খেয়ে দীর্ঘ কয়েক মাস এমনকি 1 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এটি খুবই ইম্পর্টেন্ট কোয়ালিটি ছিল, বিশেষ করে সেই সময় যখন অ্যাস্টেরয়েড হিট হওয়ার পর খাবার খুব কম মাত্রায় অ্যাভেলেবেল ছিল। অপরদিকে ডাইনোসর খুবই অ্যাক্টিভ জীব ছিল, এদের সর্বদাই এনার্জির প্রয়োজন হতো, যার মানে এদেরকে সর্বদাই কিছু না কিছু খেতে হতো। স্পেশালি মাংসাশী প্রাণী যেমন ভেলোসিরাপটর না খেতে পেয়ে দ্রুত মারা যায়। ক্রোকোডাইল এমন স্থানে ছিল যেখানে গ্রিন প্লান্টস না থাকলেও তেমন একটা প্রভাব পড়ত না। ক্রোকোডাইলস মোস্টলি রিভার্স, লেকস বা কোস্টে থাকতো। যে অ্যানিমেল এই রকম স্থানে থাকে তাদের গ্রিন প্লান্টসের প্রয়োজন হয় না, ডেড প্লান্টস অথবা অ্যানিমেল সর্বদা নদীর জল বেয়ে কিনারায় চলে আসত, যার মানে ক্রোকোডাইলের ফুডের জন্য বেশি সমস্যায় পড়তে হয়নি। এই জন্য ক্রোকোডাইলস গ্লোবাল এক্সটিংশনকে সার্ভাইভ করতে পেরেছিল। আরও একটি বিষয় হলো আজ ক্রোকোডাইল যেমনটি দেখায় 200 মিলিয়ন বছর পূর্বে একই রকম দেখাতো। অন্যান্য প্রাণী যেমন লিজার্টস এবং বার্ডসের মধ্যে অনেক ডাইভার্সিটি এসেছে, কিন্তু ক্রোকোডাইলে খুবই কম ইভলিউশন নজর আসে। রিসার্চ অনুসারে ক্রোকোডাইলের রেট অফ ইভলিউশন খুবই স্লো হয়। এই ইভলিউশন প্যাটার্নকে পাংচুয়েটেড ইভলিউশন বলা হয়। অকেশনালি এরা দ্রুত ইভলভ করে যখন এনভায়রনমেন্ট চেঞ্জ হয়। ক্রোকোডাইল মেনলি ওয়ার্ম কন্ডিশনে ভালোভাবে সার্ভাইভ করতে পারে। ডাইনোসরের এই যে ক্লাইমেট খুবই গরম ছিল, এই জন্য সেই সময় বিভিন্ন ভ্যারাইটির ক্রোকোডাইল দেখা যেত যাদেরকে বর্তমানে আর দেখা যায় না। বলা হয় সেই সময় ডাইনোসর সাইজের ক্রোকোডাইল, প্লান্ট ইটিং ক্রোকোডাইল, দ্রুত ছুটতে পারা ক্রোকোডাইলের মতন বিভিন্ন ধরনের ক্রোকোডাইলের প্রজাতি ছিল যাদেরকে বর্তমানে আর দেখা যায় না। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেমনভাবে এবং কোন কোন কোয়ালিটির জন্য ডাইনোসর এক্সটিংশনের সময় ক্রোকোডাইল নিজেকে সার্ভাইভ করতে পেরেছিল। কিন্তু বর্তমানে সায়েন্টিস্টরা খুঁজে বের করার চেষ্টা করছে ক্রোকোডাইলের কিছু স্পিসিস কেন সার্ভাইভ করতে পারেনি। হয়তো খুব দ্রুত এর উত্তর আমরা জানতে পারবো। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।